আপনি যে কোনো কাজে যতই পারদর্শী হন না কেন যদি কয়েক দিন কয়েক মাস কয়েক বছর যদি আপনি অনুশীলন যদি চর্চা না করেন তাহলে কিন্তু আপনি আপনার কাজটা ভুলে যাবেন এটা শুধু আপনার বেলায় না অতীতে অনেকের বেলায় হয়েছে এখন আপনার বেলা এবং সবার বেলায় হইতেছে ভবিষ্যতে হবে তার কারণ হলো মানুষের মজগের যে ক্ষমতা মানুষের স্মরণশক্তি যেটা সেটা হলো যে সেটা মানুষ ভুলে যা মানুষ যদি সব কিছুই একবারে যদি স্মরণ রাখতে পারত তাহলে মানুষ পাগল হয়ে যেত এখানে মানুষ কিছু ভুলে যায় আবার যখন সে স্মরণ করার চেষ্টা করে তখন সে কিন্তু আবার তার স্মরণে চলে আসে এটা কিন্তু মানুষের সবার বেলায় ঠিক এই রকম হয়ে থাকে যে কোনো একটা লোক বা কোনো একটি ঘটনা দেখা গেছে আপনার হয়তো মুখস্থ ছিল আপনার যে স্মরণ ছিল কিন্তু কয়েক মাস কয়েক বছর পর সেটা আপনি ভুলে গেলেন সেটা স্বাভাবিক আবার আপনি যখন সেটা নিয়ে অনেকবার চেষ্টা করার পর অনুশীলন করার পর হয়তো আপনার স্মরণ আসতে পারে নাও আসতে পারে এটাই হলো নিয়ম আপনি যে কোনো কিছু যদি চর্চা না করেন তাহলে কিন্তু আপনি ভুলে যাবেন আপনি আর কিছুই করতে পারবেন না আপনার আর করার মতো কিছুই থাকবে না আফ্রিকা মহাদেশেরই একটি দেশে যে একবার আবহাওয়াবিদেরা বলল যে আগামী অন্তত পাঁচ সাত বছর কোনো বৃষ্টি হবে না এই বৃষ্টি না হওয়ার কারণে এখানে কোনো ফসল উৎপাদন হবে না তখন সবাই ভয় পেয়ে গেল যে তারা খাবে কি কিভাবে তারা চলবে আসলে দেখা গেল যে প্রথম বছর কোনো বৃষ্টিও হয় নাই যে যে কথা বলেছে সে কথাটাই আসলে সত্য কিন্তু সবাই চাষাবাদ ছেড়ে দিয়ে সবাই ঘরের মধ্যে অবস্থান করতে লাগলো এবং তারা চাষাবাদ পুরো বন্ধ করে দিয়ে যত কৃষক আছে তারা চাষাবাদ করলে কোনো লাভ হবে না তারা জানতো তার কারণ হলো যে চাষাবাদ করলে তো পানির প্রয়োজন কিন্তু পানিতে বৃষ্টি তো হবে না তাহলে আমরা পানি পাবো কোথাও খামাখাম সময় নষ্ট করে কিলাম এরই মাঝে দিয়ে এক ব্যক্তি ও সব সময় যে আগে যে জমিতে সে ফসল ফলাতো ঠিক একই জমিতে সে কিন্তু প্রতিদিন আগের মতোই একটু সময় মতোই সে চাষাবাদ করতে লাগলো কিন্তু বীজ বুনতো না তার কারণে সেও জানতো বীজ বুনলে কোনো লাভ হবে না তখন এলাকার লোকজন সবাই তার কাছে আসলো এসে তাকে বললো যে তুমি কি পাগল হয়ে গেছো তুমি কেন এরকম করতেছ লোকটা শুধু একটা মিসকি হেসে দিত আর কিছুই বলতো না এভাবে আরো এক বছর দুই বছর গেল যাওয়ার পর এভাবে লোকটা কিন্তু চাষাবাদ করতেই লাগলো সে কিন্তু শুধু জমি খনন করতে লাগলো জমি দেখাশোনা করতে লাগলো কিন্তু বীজ বপন করতেছে না এরই মাঝে যখন তিন বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর হঠাৎ করে আবহাওয়া পরিবর্তন হয়ে গেল আবহাওয়া পরিবর্তনের পর তখন শুরু হয়ে গেল আবার বৃষ্টি যেখানে আবহাওয়াবিদের যে কথাটা ছিল সে কথাটা কিন্তু ভেঙে গেল তাদের কথাটা ঠিক রইল না বৃষ্টি হওয়ার পর যখন সব কিছু যখন পানিতে ভরে গেল তখনও ওই কৃষক তখন বীজ বুনতে লাগলো এবং তাড়াতাড়ি তার ফসল হয়ে গেল আর অন্যান্য কৃষকেরা তখন তাদের জমি আস্তে আস্তে তারা চাষাবাদ শুরু করে দিল কিন্তু ওই কৃষকের কিন্তু ফসল কিন্তু আগে চলে আসলো তার কারণ তার জমিটা আগের থেকে রেডি করা ছিল এই কারণে সে বীজ বোনার সাথে সাথে তারা তারি করে সেখান থেকে ফলন আসা শুরু হয়ে গেল তখন সবাই মিলে ওই লোকটাকে বলল যে আসলে কি আমরা তো তোমাকে পাগল মনে করেছিলাম যে আসলে তুমি যে চাষাবাদ করেছিলে কিন্তু তিন বছর ধরে তুমি কোনো ফসল পেলে না তারপরও তুমি কিন্তু জমি চাষ করেই গেলে আসলে কারণটা কী তখন ওই লোকটা বলল যে আমার বড় সমস্যা হলো এটাই যে আমি যদি চাষাবাদ যদি বন্ধ করে দিই তাহলে আমি তো সব কিছু ভুলে যাব আর আমি যদি ভুলে যাই তাহলে একসময় যখন বৃষ্টি আসবে তখন আমি কিভাবে চাষাবাদ করব। এই কারণে আমি জানি ফসল না হলেও আমাকে চাষাবাদ করে যেতেই হবে যে জমি কীভাবে দেখাশোনা করতে হয় আগের মতোই কিভাবে ফসল উৎপাদন করতে হয় আমি শুধু বীজ ভরি নেই একথা সত্য কিন্তু জমির আর বাকি যতটুকু কাজ আমি কিন্তু সব কিছুই করতাম তার কারণ হলো এতে করে আমার অভিজ্ঞতা আরও বাড়তে লাগলো আমার আমি চিন্তা করতে লাগলাম এক সময় যখন বৃষ্টি হবে না তখন আমি কি করব। আবার যখন এক সময় বৃষ্টি হবে তখন আমি কিভাবে পানি ধরে রাখবো এই কারণে দেখুন আমি কি করেছি এখানে বড় একটা গর্ত করে রেখেছি এই গর্তের মধ্যে পানি জমা হবে আবার এক সময় যখন পানি থাকবে না আমি এই গর্ত থেকে পানি নিয়ে আমার জমি আমি চাষ করব তখন সবাই লোকটাকে তারিফ করতে লাগলো সবাই তাকে সম্মান করতে লাগলো সবাই তো সবার পক্ষ থেকে তখন তাকে উপহার হিসাবে অনেক কিছু দিল যে তার মতো লোক আসলে দরকার আছে তার অনেক জ্ঞান আছে যার জ্ঞানের মাধ্যমে সে আসলে সব কিছু করতে পারে যে যে জ্ঞান খরচ করে আজকে সে আমাদেরকে যে চোখ খুলে দিয়েছে যে আমরা যদি যদি চাষাবাদ যদি না করি তাহলে আমরা ভুলে যাব এরই মধ্যে কথা যে সবাই সবারদের মধ্যে যে কিছু লোক আছে যারা চাষাবাদের কিছু ভুলেও গেছে যে কিভাবে কি করতে হয় তার কারণ হলো তিন বছর ধরে যেহেতু তারা ক্ষেত্রের আশেপাশেও আস ক্ষেতের মধ্যে প্রচুর পরিমাণে জঙ্গল এবং প্রচুর পরিমাণে কিছু জন্তু জানোয়ার পর্যন্ত ওখানে এসে গেছে যে এই মুহূর্তে যে তারা অনেক বিপাকে পড়ে গেল অনেক বিপদে পড়ে গেল তো কিন্তু কই কৃষক যার জমি সে চাষাবাদ করলো সেখানে কোনো আগাছা জন্মিল না এবং সেখানে কোনো জন্তু জানোয়ার আসলো না সেটা একেবারে পরিষ্কারে রইল ফসল ফলানোর সাথে সাথে তাড়াতাড়িগুলো তাড়াতাড়ি ফসল বাড়তে লাগলো এ ছোট কাহিনিটি আমাদের জীবনে অনেক কিছু শিক্ষা দিতে পারে যেমন শিক্ষা দিতে পারে আমরা যদি কোনো কিছু এভাবে চর্চা না করি তাহলে আমরা কিন্তু ভুলে যাবো এটাই স্বাভাবিক আগে প্রাচীন সাহিত্যিকেরা একটা কথা বলে গেছে যে সময় কাক কিন্তু ভালো কুকিলের মতো গান গাইতে পারতো কিন্তু কুকিলের মতো না হলো কুকিলের কাছাকাছি গান গাইতে পারত এবং সে হাঁটতে পারত ময়ূরের মতো নাচতে জানতো সে সব কিছু পারতো কিন্তু সমস্যা হলো একটাই যে কাক একবার কি করলো সে গান গাওয়া বন্ধ করে দিয়ে যে কুকিলের মতো সে যে ভালো গান গাইতে পারত সেটা বন্ধ করে দিয়ে সে ময়ূরের কাছে গেল নাচ শেখার জন্য ময়ূরের কাছে যখন সে নাচ শিখতে গেল কিন্তু দেখা গেল সেখানে সে আর নাচ পারল না তার পক্ষে ময়ূরের মতো নাচ দেওয়া সম্ভব হলো না এক তখন পরবর্তীতে কাক কিন্তু হাঁটায় বলে গেল এখন কাক কিন্তু লাফিয়ে লাপিয়ে চলে এরপর কাক যখন চিন্তা করলো যে আমি তো হাঁটা ভুলে গেছি নাচতে পারবো না তারপর নাচটা শিখতে গিয়ে আমি আজকে তো হাঁটা ভুলে গেছি এখন সে গান গাইতে চেষ্টা করলো কিন্তু এখন আর তার মুখ দিয়ে আর গান আসে না তার কারণ হলো দীর্ঘদিন সে হাঁটেও নেই আর দীর্ঘদিন সে কোনো গানের চর্চাও করে নেয় কীভাবে কুকিলের মতন গান গাইতে হয় পরবর্তীতে ওই কাক কাকা কাকাই এ করতে লাগলো এখন পর্যন্ত কাক শুধু কাকাই করে কিন্তু এক সময় যখন সৃষ্টি শুরুতে কিন্তু কে কাকের কিন্তু কে অবস্থা ছিল না সে কুকিলের মতো গান গাইতে পারতো সে হাঁটতে পারত সে দৌড়তে পারত আর এখন বর্তমানে সে একই কাকি সে বর্তমানে দৌড়তে পারে না সে লাপিয়ে লাপিয়ে হাঁটে এরপর সে এখন কাকা করে আর অন্য কোনো শব্দ তার কিন্তু জানা নাই। এটা মূল কারণ হলো সে ভুলে গেছে এটাই আমার আপনার সবার বেলায় কিন্তু ঘুরিয়ে থাকে তাই আপনি যেই কাজই করুন না কেন বিদ্যুতের কাজ করেন ইঞ্জিনিয়ারিং কাজ করেন বা যেই কাজই আপনি করুন না কেন তারটা সবসময় আপনি একটু চর্চা করে যাবেন কখনো চেষ্টা বন্ধ করবেন না নতুন কিছু শেখার চেষ্টা করবেন আপনি যেই কাজ জানেন সেই কাজ আরও বেশি করে জানার চেষ্টা করবেন দেখবেন যে আপনার জীবন অনেক উজ্জ্বল হবে আপনি আরও অনেক কিছু শিখতে পারবেন আপনার জীবনে আরও ভালো কিছু আপনি অর্জন করতে পারবেন আমাদের মধ্যে সবচেয়ে বড় ভুল হলো আমরা এটাই ভুল করে থাকি আর এই ভুলের কারণেই আমরা জীবনে অনেক বিপদে পড়ে যাই আমাদের মধ্যে অনেকে কিছু কাজ জানি জানার পর দুই বছর তিন বছর পাঁচ বছর দশ বছর আমরা সেটা চর্চা করি না চর্চা না করার কারণেই আমরা সেটা ভুলে যাই এটাই স্বাভাবিক তাই আমাদেরকে কি করতে হবে জীবনে উন্নতির জন্য জীবনে সফলতার জন্য আমাদেরকে সবসময় চর্চা করেই যেতে হবে আমরা যত বেশি চর্চা করব আমরা তত বেশি ভালো অর্জন করতে পারব আমাদের জীবন হবে আরও অনেক উজ্জ্বল জীবনে সফলতার জন্য আপনি যেই কাজ জানেন সেই কাজকে আপনি সবসময় চর্চার মধ্যে রাখুন এবং নতুন কিছু কাজ শিখুন আবার ওই কাজ নতুন কাজ শিখার পরে দিন আবার সেখানে থেমে থাকবেন না নতুন কাজকে আপনি আবার চর্চা করে রাখবেন যাতে করে আপনি না ভুলতে পারেন আর আপনি দৈনিক নতুন নতুন কিছু শিখার চেষ্টা করবেন আপনি কখনো পুরাতন ধারণায় পড়ে থাকবেন না আমাকে নতুন কিছু শিখতে হবে পুরাতন বইগুলো আরেকবার করে দেখবেন প্রতিদিন না পারলেও সপ্তাহে একদিন অথবা মাসে একদিন আপনি অন্তত দেখবেন আপনার জ্ঞান অনেক বেশি বাড়বে আপনি যেই ব্যাপারে যেই কাজে যেই ব্যবসায় বা যেখানে আসেন না কেন আপনি সেটা চর্চার মধ্যে রাখবেন দেখবেন আপনি জীবনে অনেক কিছু অর্জন করতে পারবেন আপনি ভুলবেন না আপনি জীবনে আরও ভালো ভালো কিছু অর্জন করতে পারবেন আমার এই ছোটো ভিডিওটি যদি আপনার থেকে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দিয়ে দেবেন আর আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন ফেসবুক ইনস্টাগ্রাম টোয়াটার হোয়াটসঅ্যাপ বাইবার থেকে শুরু করে যত সোশ্যাল মিডিয়া আছে সকল সোশ্যাল মিডিয়াতে আপনারা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা ও বারাকাত